এরপর প্রশ্ন হলো, আমার স্বামী রাতে আমার পাশে শুয়ে শুয়ে 1-2টা পর্যন্ত মোবাইল টিপে, এটা কি ঠিক? এই রোগে তো বেশিরভাগ মানুষই রোগী। এই বেচারে হয়তো তার কোনো দামি মোবাইল নাই, অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন নাই, হয়তো শুধু স্বামী একলা একলা টিপে। আর যাদের ঘরে বউ জামাই দুজনের আছে, তারা দুজনে 2টা টিপে, আর বাচ্চা একবার বাপেরটা দেখে একবার মায়েরটা দেখে। ভাইরা, আমার আমাদের সংসারগুলোকে শেষ করে দিছে এই স্মার্টফোনে। স্মার্টফোন, এটার ব্যবহার যদি আপনি ভালো করতে পারেন, এটা হলো সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর মতো। আপনি যদি এটার ভালো ব্যবহার করতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি অনেক সব কামাইতে পারবেন, অনেক উপকার পাবেন। আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, বরং আপনি যদি নিজেই ডাইরেক্ট হয়ে যান এটার পিছনে গিয়া, অহেতুক ঘন্টায় ঘন্টা টিপেন, কেন টিপেন নিজেও জানেন না, ফেসবুক ইউটিউবে ভূতের মতো পড়ে থাকেন, সারাদিন ঘাঁটতে থাকেন, সময় নষ্ট করেন, তাহলে ওই বিষধর সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর যাত্রার কাম না। ওইটা যদি আপনি করতে না পারেন, উল্টা সাপের দংশ নিজেও মরতে পারেন। এই মোবাইল ফোনের অপব্যবহার আজকে আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি এই জন্য প্রায় বলি, দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এই মোবাইল দিয়ে যেসব আকাম কুকাম করেন, এর দায়ভার বহন করা অনেক কঠিন হবে। আপনি রাতে বিছানায় গিয়েছেন, বাসায় গিয়েছেন, আপনার স্ত্রীর হক, তাকে সময় দিবেন, আপনি সেটা না দিয়ে মোবাইল টিপাটিপি করছেন এবং আননেসেসারি টিপাটিপি করছেন, অপ্রয়োজনীয় ঘন্টাকে ঘন্টা বহু সংসারকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা মোবাইলের এই সঠিক ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা মোবাইলকে ব্যবহার করব না, মোবাইল আমাদেরকে ব্যবহার করবে। এখন যারা মোবাইলের কাছে অটো হয়ে গেছে, আপনার চুম্বকের মতো মোবাইলের কাছে হাত চলে যায়, সারাক্ষণ টিপাটিপি করে, এই লোকগুলো মোবাইলে ব্যবহার করে না, বরং মোবাইলে তাদেরকে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সৎ সাহস লাগবে। কোনো স্বামী যদি এরকম করে, তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর অধিকার নষ্ট করছেন, আবার কোনো স্ত্রী যদি এরকম করেন, তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করছেন, আর স্বামী স্ত্রী দুজন মিলে 2টা যদি টিপাটিপি করেন, তাহলে সন্তানের অধিকার নষ্ট করছেন এবং নিজেদের অধিকার পরস্পর নষ্ট করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ফেতনা আসবে ভাই, এটাকে একটা ফেতনা বলতে পারেন, যে ফেতনা, এটাতে পতিত হয়ে বহু মানুষ আমল হারা হবে, তাকওয়া হারা হবে, ঈমান হারা হবে, চোখের গুনাহ করবে, মনের জিনা করবে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াছড়ি এই সমস্ত কাজে লেগে যাবে। আল্লাহ তাআলা এই অন্যায় অনাচার থেকে, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।